হ্যাঁ বিওয়ার্স, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মেয়েদের মাসিক কিংবা পিরিয়ডের সময় অতিরিক্ত রক্তপাত হলে করণীয় কী, কিংবা কী কারণে এটা হয়ে থাকে। অতিরিক্ত রক্তপাতের সমস্যায় ভোগেন কিন্তু তারা এটা স্বাভাবিক ধরে নেন, কারণ কী পরিমাণ রক্তপাত হলে থাকে অতিরিক্ত ধরা হবে তার নির্দিষ্ট সংজ্ঞা অনেকেই জানি না। প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারীর পিরিয়ডের সময়কার রক্তপাতের পরিমাণ আলাদা হয়, তবে গড় হিসেব যদি করি তাহলে একটি ঋতুচক্র মোটামুটিভাবে দিন পাঁচেক স্থায়ী হবার কথা। মোট রক্তপাতের পরিমাণ 2 থেকে 3 টেবিল চামচের বেশি হবার কথা নয়। যদি দেখেন যে প্রতিবার প্রায় 7 দিন স্থায়ী হচ্ছে ঋতুকাল, এরপর ঋতুস্রাব বন্ধ হওয়ার কয়েকদিনের মধ্যেই আবার শুরু হয়ে যাচ্ছে, প্রতি ঘন্টায় প্যাড বা ট্যাম্পন পাল্টাতে হচ্ছে, রক্ত চাকা বেরোচ্ছে প্রায়, রাতে ঘুমের মাঝে উঠে দেখেন যে প্যাড ভিজে গিয়ে জামা কাপড় বা বিছানায় দাগ ধরছে, তাহলে বুঝে নিন যে আপনার অতিরিক্ত রক্তপাতের সমস্যা হচ্ছে। এই সমস্যা একদিনে তৈরি হয় না, আপনার শরীরে ভেতরকার কোনো সমস্যা এর জন্য দায়ী। তাই একের বেশি সাইকেল এই ধরনের সমস্যা হলেই ডাক্তার দেখানোর কথা ভাবতে হবে। বাড়তি রক্তপাত বা মনোরেজিয়ার কারণগুলো হতে পারে ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন হরমোনের ভারসাম্যই। ইউটেরাসের ভিতরে লাইনিং বা অ্যান্ড্রোমেস্ট্রিয়াম গঠন করে। মাসিক ঋতুচক্রের সময় এই অ্যান্ড্রোমেস্ট্রিয়ামটাই নির্গত হয় শরীর থেকে, কিছুদিনের মধ্যে ফের গড়ে ওঠে। হরমোনের স্তরে কোনো গোলমাল হলে অ্যান্ড্রোমেস্ট্রিয়াম মোটা হয়ে যায়, ফলে রক্তপাতও বেশি হয়। ওভারিতে কোনো সমস্যা থাকলে ইউটেরাসে ফাইব্রেট বা পলিপ তৈরি হয়, তাহলে অতিরিক্ত রক্তপাত হতে পারে। অনেক সময় নন হরমোনাল ইন্ট্রো ইউটেরাইন ডিভাইসে শরীরে প্রবেশ করালে পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবেও হেভি ব্লিডিং হতে পারে। প্রেগনেন্সির মধ্যে রক্তপাত হলে বুঝতে হবে যে কোথাও কোনো সমস্যা তৈরি হচ্ছে বলেই তেমনটা হচ্ছে। তবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু সাবধানতা অবলম্বন করবেন অবশ্যই, সেগুলো বলে দিচ্ছি। অতিরিক্ত রক্ত হলে কিন্তু এমিনিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে, তাই ডাক্তার দেখানো বা তার সব মেনে চলার পাশাপাশি আয়রন সমৃদ্ধ খাবার খাবেন। খুব বেশি রক্তক্ষয় হলে তীব্র থাকবে, নিয়মিত কাজকর্ম করতে পারবেন না, সেক্ষেত্রে বিশ্রাম নিন, জোর করে কাজ করতে যাবেন না, ব্যায়াম করাও বন্ধ রাখুন কয়েকদিন। খুব বেশি রক্তপাত হলে কিন্তু আপনার কোষগুলো যথেষ্ট অক্সিজেন পাবে না, সেই ক্ষেত্রে শ্বাসকষ্টের মতো সমস্যাও দেখা দিতে পারে, তাই ডাক্তারের পরামর্শ নেওয়া একান্তই জরুরি।